আমরা হচ্ছি আমাদের পেন ড্রাইভে রুফুস সফটওয়্যারের মাধ্যমে অ্যাক্রোনিক্স দ্বারা পেন ড্রাইভটা বুট করেছি, যার ফলে আমাদের 16 GB পেন ড্রাইভ হয়ে গেছে মাত্র 417 MB। এখন আমরা এই অ্যাক্রোনিক্স দ্বারা কীভাবে ব্যাক আপ নিতে হয় সেই কাজটা আমরা দেখব। তো ব্যাক আপ নেওয়ার জন্য যেহেতু আমাদের কম্পিউটারে ই ঢোকানো আছে, যার কারণে আমরা কম্পিউটারকে রিস্টার্ট দেব। রিস্টার্ট, কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পর আমাদের বুট মেনুতে যেতে হবে। আমরা আগে থেকে জানি যে আমাদের বুট মেনু হচ্ছে F12 হিসেবে আমরা বুট মেনুতে যাচ্ছি, এবং এটাতে ফার্স্ট বুট ডিভাইস অন করা আছে, যার কারণে আমাদের বুট মেনুটা আসবে না, সরাসরি ফার্স্ট বুটে বলে চলে যাবে। অলরেডি হচ্ছে ফার্স্ট বুটেবল ডিভাইস আমাদের যেহেতু পেন ড্রাইভ দেওয়া আছে, অলরেডি হচ্ছে পেন ড্রাইভের কাজ শুরু করে দিছে। স্টার্টিং অ্যাক্রোনিক্স লোডার, আমাদের অ্যাক্রোনিক্স ট্রু ইমেজটা ওপেন হয়ে গেছে। আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে, আমরা যেহেতু অ্যাক্রোনিক্স ট্রু ইমেজে কাজ করতে চাচ্ছি, অ্যাক্রোনিক্স ট্রু ইমেজটা ওপেন করা, এটাতে আমরা ক্লিক করি। অ্যাক্রোনিক্স ট্রু ইমেজ ওপেন হচ্ছে, ওপেন হতে একটু সময় নেবে, লোডিং হচ্ছে, কিছুক্ষণ লোডিং হওয়ার পর অ্যাক্রোনিক্সটা ওপেন হবে। এই হচ্ছে অ্যাক্রোনিক্স ট্রু ইমেজ 2018 ইন্টারফেস। এখানে দেখা যাচ্ছে প্রথমে আছে হোম, ব্যাকআপ, রিকভারি, লগ, টুলস অ্যান্ড ইউটিলিটিস। এই পাশে আছে ওইরকমই ব্যাকআপ, রিকভারি, টুলস অ্যান্ড ইউটিলিটিস, নেটওয়ার্ক অপশন। তো সব অপশনের, বিভিন্ন অপশনের বিভিন্ন কাজ, আমরা সব অপশনের কাজ দেখবো না, আমরা যেহেতু ব্যাকআপ নিতে চাচ্ছি শুধুমাত্র আমরা ব্যাকআপটা দেখব। এবং পরবর্তীতে ব্যাকআপ নেওয়া হয়ে গেলে অন্য কম্পিউটারে যে কীভাবে রিকভার করতে হয় বা কীভাবে ইনস্টল করতে হয় সেই কাজটা দেখব, সেটা হচ্ছে রিকভারি অপশন থেকে। তো আমরা ব্যাকআপ নিচ্ছি, আমরা এখানে ব্যাকআপে ক্লিক করতে পারি অথবা এই ব্যাকআপে ক্লিক করতে পারি, একটাতে করলেই হবে। আমরা এখানেই ক্লিক করি, এরকম ইন্টারফেস আসবে। আবার যদি আমরা এখানে ব্যাকআপে ক্লিক করি, একই ইন্টারফেস আসবে। যেখানে ক্লিক করি না কেন, এই অপশনটা চলে আসবে। আমরা করতে চাচ্ছি ডিস্ক অ্যান্ড পার্টিশন ব্যাকআপ, ডিস্ক এবং পার্টিশন ব্যাকআপ। তাহলে আমরা এখানে ক্লিক করি মাই ডাটার কাস্টিং, মাই ডাটা হচ্ছে বিভিন্ন ডাটা ব্যাকআপ রাখার জন্য, অন্যান্য ড্রাইভে, অন্যান্য ড্রাইভের ডাটাগুলো ব্যাকআপ রাখার জন্য আমরা হচ্ছে ডিস্ক, পুরো ডিস্ক সহ ব্যাকআপ রাখবো। ক্লিক করি তাহলে এখান থেকে হচ্ছে আপনি কোন ড্রাইভ ব্যাকআপ রাখতে চাচ্ছেন, সি ড্রাইভ, তাহলে সি ড্রাইভটা ঠিক চুনে বসিয়ে দিই, বাকি সবগুলো ঠিক চুনে উঠিয়ে দিই। সাথে স্যার অন্য ড্রাইভেরও ব্যাকআপ রাখা যাবে? হ্যাঁ, ডেটা সহকারে, ডেটা সহকারে, অন্য ড্রাইভে যা যা ডাটা আছে সবগুলোই আমি যেহেতু সি ড্রাইভ নিতে চাচ্ছি শুধুমাত্র সি ড্রাইভটাকে মার্ক করে নেক্সট বাটনে ক্লিক করি। ক্রিয়েট এ নিউ ব্যাকআপ অ্যাট সিন, নতুন একটা ব্যাকআপ তৈরি হবে আমার, এবং সেটার ব্যাকআপটা, ব্যাকআপ লোকেশন কোথায় যে সেভ হবে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। ব্রাউজ করি, মনে করি আমরা হচ্ছে এফ ড্রাইভে সেভ করবো এটাকে। এফ ড্রাইভটা সিলেক্ট করে দিলাম, কি নামে সেভ করব। আগে তো অটোমেটিক্যালি সব কিছুর নাম দিয়ে আসতো, অটোমেটিক্যালি সবার নাম চলে আসতো, এখানে এখানে আমাকে নাম লিখে দিতে হবে, লিখে দিতে হবে না মূলত আপনার ফাইলের নামটা, যে ব্যাকআপ ফাইলটা তৈরি হচ্ছে সেই ব্যাকআপ ফাইলটা, এই এফ ফোল্ডারের ভিতরে বা এফ ড্রাইভের ভিতরে কি নামে সেটা সেভ হবে। জেনারেট নামে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা নাম চলে আসবে মাই ব্যাকআপ নামে। তাহলে আমাদের এফ ড্রাইভে মাই ব্যাকআপ নামে একটা ফাইল তৈরি হবে, এবং যেহেতু এটা অ্যাক্রোনিক্স দ্বারা করতেছি তাই এক্সটেনশন হিসেবে থাকবে টিপ ফাইল, টিআইবি, .tib। তাহলে চাইলে আমি এই নামটা চেঞ্জ করে দিতে পারি, আমি যেহেতু ব্যাস ফাইভ লিখতেছি ব্যাস ফাইভ করে দিই। .tib এক্সটেনশন থাকবেই, ব্যাস ফাইভ, ওকে করে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করি। আমাকে দেখাচ্ছে একটা হার্ড ডিস্কের সি ড্রাইভটা আমরা ব্যাকআপ নিচ্ছি NTFS ফরম্যাটে, যার সাইজ ছিল 467 GB। প্রসেন্ট, আমাদের ব্যাকআপ হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এই ব্যাকআপ হওয়ার পর, ব্যাকআপ হতে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময় নেবে, যেহেতু আমাদের ভারী কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই, তাই 8 থেকে 10 মিনিট সময় নেবে।
ভারী কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকলে হয়তো আর কিছু সময় বেশি লাগতো। তো এইটা ব্যাকআপ হওয়ার পর যদি চাই যে কম্পিউটার বন্ধ করে দেব, তাহলে আমরা শাট ডাউন দ্য কম্পিউটার হোয়েন দ্য অপারেশন ইজ কমপ্লিটেড ঠিক চেনে বসে দিতে পারি। যদি বলি না আমরা বন্ধ করব, আমরা রিস্টার্ট দেব, তাহলে রিস্টার্ট বাটনে ক্লিক করব। আমরা ওই যে ভার্চুয়াল মেশিনে যেভাবে করলাম ব্যাকআপ অপশনে, যে সার্চ অপশনে যে ওইটার ব্যাকআপটা, এটা ব্যাকআপ কি সেম? না মানে ব্যাকআপ সেম, মানে ওইটা তো আমরা ওই উইন্ডোজের ভিতরেই করলাম, উইন্ডোজের ভিতরে করলাম। হ্যাঁ, সাত মিনিট লাগবে। 7 মিনিট পরে অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে রিস্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজ। রুফুস দিয়ে মনে হয় সবথেকে ইজি, ঠিক আছে? জি, আপনি যদি পেন ড্রাইভ বুট রুফুস দ্বারা করেন তাহলে মানে অনেকটা ইজি। অন্যান্য কেবল যে সফটওয়্যারগুলো আছে তার সাথে রুফুসটা আমাদের ব্যাকআপ নেওয়া প্রায় শেষের দিকে। ব্যাকআপ নেওয়ার পর ওই বলে দিচ্ছে আর 15 সেকেন্ড পর কম্পিউটারটি রিস্টার্ট হবে। আমি 15 সেকেন্ড অপেক্ষা না করে রিস্টার্টে ক্লিক করতে পারি, অথবা 15 সেকেন্ড অপেক্ষা করলে কম্পিউটার অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে। অসুবিধা নেই। ও, আমরা তখন হচ্ছে রিস্টার্টে ক্লিক করে দিয়েছিলাম, সেই জন্য কম্পিউটার রিস্টার্ট হচ্ছে। এখন হচ্ছে আমরা আমাদের কম্পিউটার থেকে বুটেবল পেন ড্রাইভটা খুলে ফেলবো। আমাদের কম্পিউটার ওপেন হচ্ছে এখন। আচ্ছা, আমরা যে ব্যাকআপটা নিয়েছিলাম, ব্যাকআপটা আমরা হচ্ছে এফ ড্রাইভে রেখেছিলাম, মনে আছে? এফ ড্রাইভে, এফ ড্রাইভে হচ্ছে ব্যাচ 5 নামে একটা ফাইল তৈরি হয়েছে, যার সাইজ দেখাচ্ছে 18.8 GB। মানে আমাদের টোটাল সি ড্রাইভ যতটুকু, যদি আমরা খেয়াল করি সি ড্রাইভের হচ্ছে এখানে টোটাল হচ্ছে 38 GB ফাইলকে আমাদের 18 GBতে কনভার্ট করে নিছে। এই 18 GB এই ফাইলটাকে হচ্ছে আমাদের অন্য একটি পেন ড্রাইভে বা যে কোনো একটা হার্ড ডিস্কে, এক্সটার্নাল হার্ড ডিস্কে কপি করে রাখতে হবে। এবং আমরা যদি এটাতে রাখতে চাই, এটাতে তো আপনার বুট করা, এটা তো আপনি রাখতে পারছেন না। এটা কি এখনই ইউজ করতে হবে? মানে আর কি ইউজ আছে এটা? আপনি যখন আরেকটা পিসিতে এই ফাইলটি ইনস্টল করুন তখন আবার অ্যাক্রোনিক্স ওপেন করতে হবে। মনে করুন আমি এই কম্পিউটারে আমি হচ্ছে ইমেজ ফাইল দেবো, মানে উইন্ডোজ ইনস্টল করবো বা ব্যাকআপ দেবো, তখন তাহলে আবার আমার অ্যাক্রোনিক্স লাগবে, ঠিক না? তার মানে এটা অ্যাক্রোনিক্স আছে তো আছেই। আমি অন্য একটা পিসি ওপেন করেছি। এই পিসিতে আমরা অ্যাক্রোনিক্স সফটওয়্যারের মাধ্যমে আমরা যে আগের ডাটাটি ব্যাকআপ নিয়েছিলাম সেই ব্যাকআপ ডাটাটা এখানে ইনস্টল করবো। ইনস্টল করার জন্য আমরা কম্পিউটারে বুটেবল পেন ড্রাইভটি কম্পিউটারে ঢুকিয়েছি। আমরা এখন বুট অপশনে চলে যাব। বুট অপশন দেখতে কেমন হয় সেটা এখান থেকে দেখা যাবে। আগের কম্পিউটারে তো আমরা বুট অপশন ভালোভাবে দেখতে পারিনি। আমি হচ্ছে F12 চেপে বুট অপশনে যাব। চলে আসছে আমাদের বুট অপশন। এখানে আমাদের বুটেবল ডিভাইস যা যা আছে সব কিছু দেখা যাচ্ছে। তো আমার হচ্ছে WDC, মানে ওয়েস্টার্ন ডিজিটাল নামে আমাদের একটা হার্ড ডিস্ক লাগানো আছে কম্পিউটারে। জেড প্লাস ট্রান্সেন্ট আমাদের 16 GB পেন ড্রাইভ আছে জেড প্লাস নামে। হ্যাঁ, তো আমরা হচ্ছি এটাতে যদি ইন্টার বাটনে ক্লিক করি তাহলেই আমাদের অ্যাক্রোনিক্স লোডিং হয়ে যাবে। সেই আমাদের অ্যাক্রোনিক্স আবার চলে আসছে। চলে যাব আমরা অ্যাক্রোনিক্স TrueImageএ। আমরা আগেরবার গিয়েছিলাম ব্যাকআপে, এখন আমরা চলে যাবো রিকভারিতে। যেহেতু আমাদের ব্যাকআপ নেই আছে তাই আমরা রিকভারি, এখানেও রিকভারি আছে, এখানেও রিকভারি আছে, যে কোনো একটা রিকভারিতে ক্লিক করলেই হবে। রিকভারিতে ক্লিক করি, এরপর ব্রাউজ ফর ব্যাকআপ। আমাদের ব্যাকআপ ফাইলটা কোথায় আছে সেটা আমাদের ব্রাউজ করে দেখতে হবে। ব্রাউজ ফর ব্যাকআপ, এখানে ড্রাইভ আছে। এই সকল ড্রাইভের ভিতরে যদি আমাদের ব্যাকআপটা থেকে থাকে তাহলে সেই সকল ড্রাইভ আমরা ওপেন করব। আর যদি এই সকল ড্রাইভে না থাকে, আপনার অন্য কোনো ড্রাইভে থাকে, তাহলে রিফ্রেশ দিলেই অন্য একটি ড্রাইভ চলে আসবে। আমি যেহেতু একটি হার্ড ডিস্ক লাগিয়েছি, হার্ড ডিস্ক আমাদের ব্যাকআপ ফাইলটা রাশেদ ICT নামে যে ড্রাইভটা আছে সেই ড্রাইভে আছে। এটি আমরা ওপেন করি এবং এই তো হচ্ছে আমাদের ব্যাকআপ। মাই ব্যাকআপ নামে একটি ব্যাকআপ ফাইল তৈরি করেছিলাম, সেই ব্যাকআপটি আমরা ওকে করে দেব, জাস্ট সিলেক্ট করে ওকে করে দেব। তাহলে আমাদের নিচে মাই ব্যাকআপটি চলে আসবে। এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে রিকভারিতে ক্লিক করব।
এবং রিকভারি হোল ডিস্ক এন্ড পার্টিশন সম্পূর্ণটাই ডিস্কটাই রিকভার হয়ে যাবে এবং পার্টিশন যেমন পার্টিশন ছিল ঠিক তেমনই হয়ে যাবে। নেক্সট বাটনে ক্লিক করি। এরপর কোনটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, সি ড্রাইভ অবশ্যই, সি ড্রাইভটা ক্লিক করে নেক্সট আমরা লোকেশনটা দেখিয়ে দেব। এখান থেকে সি ড্রাইভটা ক্লিক করে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করার পর আর একটু সময় নেবে, অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করলেই আমার ব্যাকআপ শুরু হয়ে যাবে। সি ড্রাইভেই ইন্টারফেস ফরম্যাটেই এত জিবি ডাটা ছিল সেখান থেকে এত জিবিতে কনভার্ট হয়ে যাবে। প্রসিড অপশনে ক্লিক করলে আমাদের এই ব্যাকআপটা শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজ। আপনার যে কোনো কম্পিউটারে যে এতটুকু কাজ করলে হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় দেখিয়ে রাখি, সেটি হচ্ছে ব্রাউজ ফর ব্যাকআপ। আপনার ব্যাকআপ ফাইলটার যে যে ড্রাইভে থাকবে সেটি আমরা এখান থেকে দেখে দিতে পারি। অথবা আপনার যদি সবগুলো কম্পিউটার নেটওয়ার্কিং করা থাকে এবং নেটওয়ার্কিং কম্পিউটারে যদি একটা ফোল্ডার একটা ফোল্ডারের ভিতরে এই ফাইলটি থেকে থাকে ব্যাকআপ ফাইলটা, তাহলে আমরা নেটওয়ার্কের মাধ্যমে অন্য কোনো কম্পিউটার থেকে অতি সহজেই ব্যাকআপ ফাইলটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের এক্সটার্নাল হার্ড ডিস্কে যে ফাইলটা রাখতে হবে এমনটা রাখার দরকার নেই। জাস্ট নেটওয়ার্কিং করা থাকলেই কম্পিউটার নিয়ার মিকতে ক্লিক করে সেখানে এখানে হচ্ছে বিভিন্ন ওয়ার্ক গ্রুপের নাম আসবে, আপনার ওয়ার্ক গ্রুপের নামটি, সেই ওয়ার্ক গ্রুপে ক্লিক করলেই যে ফোল্ডারটা আপনার চলে আসছে যে কম্পিউটার, কম্পিউটার আসার পরে হচ্ছে ওই কম্পিউটারের ফোল্ডারে যে এখান থেকে আপনি জাস্ট ফাইলটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এক্সটার্নাল হার্ড ডিস্কের কোনো কিছু দরকার হচ্ছে না, শুধুমাত্র অ্যাক্রোনিক্সের যে পেন ড্রাইভটা আছে এটা থাকলেই হয়ে যাচ্ছে। অবশ্যই শেয়ার থাকতে হবে, মানে সবগুলো কম্পিউটার শেয়ারিং করা থাকতে হবে এবং যে যেটা মেইন পিসি সার্ভার পিসি বা হচ্ছে যে পিসি থেকে শেয়ার করা থাকবে ওই পিসিটা অন থাকতে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে?